কেমন ঘরে বলছে দেখুন মা জননী হারা রসুলের নয়ন তারা মা জননী হারা রসুলের নয়ন তারা কেউ পাতার আজহরা বলে রে বেহেশতে রানী কেহেতে বেহেশতে রানী কেহেতে শত শত ঘট গেল বেহেশতে রানী কেহেতে কত হউজি শত শত মার সাথে হলো কেমন ঘরে আল্লাহ রাসূলের বাড়ির সামনে অনেক বড় লোক রাজা উজি সবাই এসেছিলেন কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা কে আমি বিয়ে দেব গরিব ঘরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে হযরত আলী কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন তারপর কবি কি বলছে দেখুন শুনে এক গরিব ছেলে হাই তার আলী বলে শুনে এক গরিব ছেলে হাই তার আলী বলে রসুলের ঘরে চলে এলো রে সে রেখো তাকে দেখে কামলিওয়ালা বলছে আমার তুলালি কে পেতে বলো তোমার খোঁজি কি আছে বলে আলী হায়দার বলে আলী হায়দার আপনি আমার বলে আলী হায়দার আপনি চিরকালের তরে মা ফাতেমার সাথে হলো কেমন ঘরে হযরত আলী কে আল্লাহ রাসূল প্রশ্ন করছে যে আমার ফাতেমা তো জোহরাকে তুমি বিয়ে করবে কিন্তু তোমার সম্বল কি আছে তো হযরত আলী তিনি কি বলছে দেখো বর্মার তলোয়ার এই তিন সম্বল আমার বর্মার তলোয়ার এই তিন সম্বল আমার এছাড়া পরোয়ারদিগার অন্তরে সরোয়ারের কায়ে না কয় বর্মটা দিয়ে বেচে বিয়ের খরচ দেন মোহরটা হবে আধায় তাকে আমি নারলা
ফাতে মার সাথে হলো কেমন ঘরে। এখনকার জামানায় দেখবেন কোন মেয়েকে যদি বিয়ে হয় বিউটি পার্লার থেকে লোক আনা হয়, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হচ্ছিলেন, শ্বশুর বাড়ি থেকে কোনো নামি দামি বস্তু কিছুই আসেনি, না এসেছিল কোনো শাড়ি, না এসেছিল কোনো গহনা, কিছুই আসেনি। মা ফাতেমাকে হুরেরা সাজাচ্ছে আর কি বলছে শোনো। ফাতেমার সাথী আজে ফুটেছে কুসুম রাজে, ফাতেমার সাথী আজে ফুটেছে কুসুম রাজে, হুরেরা সাজায় সাজে বেহেশতে। শ্বশুর বাড়ির তরফ হতে ফাতেমাকে ডালা দিল না, শাড়ি সোনার গহনা উপহার কেউ এলো না, ভেবে তো চোখে ভেবে তো চোখে আসলে ছুটে সারা বান তোমরা অজরে মাফতে মার সাথে হলো কেমন ঘরে। মা ফাতেমা তো জোহরার বিয়ে হয়ে গেলেন, মা ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছেন, আল্লাহ রসুল মা ফাতেমার হাতে কি তুলে দিচ্ছেন দেখুন। মা ফাতেমার না দিয়েছিল কোনো নামি দামি খাট, না দিয়েছিল কোনো গহনা, না দিয়েছিল কোনো আলমারি, শুধু আল্লাহ রসুল মা ফাতেমার হাতে একটা তসবিহ দানা তুলে দিয়েছিলেন। আর মা ফাতেমা তাই নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, আল্লাহ রসুল কাঁদছে আর কি বলছে দেখুন। ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, শুধু একটি তসবি মালা দিল রে, মাটির হাড়ির বাসন দিল নতুন ঘরে আমি রসুল আমার কাছে কিছু নেই দেওয়ার মতো, যা ছিল আমি মা ফাতেমাকে দিলাম, আপনি এদের সংসারে শান্তি দান করুন। আল্লাহ রসুল কাঁদছে আর কি বলছে দেখুন। মাটির হাড়ি দেখে পিতার দুনহয়নে আসো থামে না, থামে না, বেটিকে শান্ত না দিয়ে একে দিল কপালে চুমা, বলে নবী করি বলে নবী করি মে ও গরহি, বলে নবী করি ও গরহি রহম কর সংসারে, মা ফাতেমার সাথে হলো কেমন ঘরে। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা শ্বশুর বাড়ি রওনা হচ্ছিলেন, মা ফাতেমার সঙ্গে ছিলেন খাটের বুড়ি আসমা বিবি। তা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর ঘরে গিয়ে দেখছেন যে তানার ঘরে না ছিল কোনো নামি দামি খাট, না ছিল কোনো সুন্দর বিছন, শুধু গিয়ে দেখলেন একটা ছেঁড়া বিছন পড়ে আছে। মা ফাতেমা সেখানে সংসার করলেন। আর আসমা বিবি কি বলছে দেখুন। শহরে একটু দূরে কাফেলা ধীরে ধীরে, শহরে একটু দূরে কাফেলা ধীরে ধীরে পৌঁছালো আলীর ঘরে আধারে, আসমা বিবি খাটের পরে ফাতেমাকে নামালো ধরে, হায় রে
পড়ে মাফতে মার সাথে হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মাফতে মার সাথে হলো কেমন ঘরে শেষ সামনে কবিতার মনে রাখো কি লিখছে শুনুন পাশানো পর পান্নাহার হাতুদের নয় অলঙ্কার পাশানো পর পান্নাহার হাতুদের নয় অলঙ্কার করোনায়ের অহংকার দুনিয়ায় মাফতে মার চোখের চাতক হতে কি চাও তো রাহা বলো ভোগের বস্তু তান কোহরে দাও যেটা খুবই লাগে ভালো তাহলে ফির দাও সে ফির দাও সে যাবে সে ও গো ফির দাও সে ফির দাও সে যাবে সে বলে উবাইদুল্লাহ সজোরে মাফতে মার সাথে হলো কেমন ঘরে সন্ধ্যা থেকে আপনাদের মাধ্যমে ছিলাম যদিও গাওয়ার মাধ্যমে বলার মাধ্যমে